করোনা ভাইরাসের প্রভাবে প্রায় এক মাস ধরে চীন থেকে আমদানি বন্ধ রয়েছে এ কারণে বাংলাদেশের ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছে এফ সকালে ফেডারেশন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এফ সভাপতি শেখ ফজলে ফাহিম আরও জানান চব্বিশ ফেব্রুয়ারি থেকে আমদানি রফতানি আবার চালু হওয়ার কথা রয়েছে মফিউর রহমানের রিপোর্ট করোনাভাইরাস সংক্রমণের পর চীনের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য পরিস্থিতি তুলে ধরতে সংবাদ সম্মেলনের আয়োজন করে এফ সংগঠনের সভাপতি জানান বাংলাদেশের ব্যবসার বড় অংশই চীন নির্ভর এক মাস ধরে চীন থেকে আমদানি বন্ধ এর ফলে ব্যবসা পরিস্থিতিতে কিছুটা স্থবিরতা দেখা দিয়েছে অন্যতে করোনা ভাইরাস apna ট্রানজিট হয় বলে আমরা জানালই আগে খোলা ঋণপত্রের বিপরীতেও জাহাজীকরণ জটিলতা দেখা দিচ্ছে উল্লেখ করে সরকারের কাছে বিশেষ সুবিধার দাবি জানায় এফবিসিসিআই যেহেতু এক মাসের একটা ডিসরাপশন হয়েছে সেই জন্য আপনার প্রোডাক্ট ডেলিভারির ক্ষেত্রে ডিস্ট্রাপন হবে পেমেন্টের ক্ষেত্রে ডিস্ট্রাপন হবে সেই জন্য আমরা বলছি যে এলসি যেতে পেমেন্টের জন্য যে ওভার ডিউ হয় তখন ব্যাংকে একটা ফোর্স লোন হয়ে যায় পেমেন্টে যদি ফোর্স লোন হয় ব্যাংকে বিজনেসেস জানি কোনোভাবে ক্লাসিফাইড না হয় স্পেশাল ব্যাঙ্ক মেনশন অ্যাকাউন্ট না হয় করোনা সংক্রমণের প্রভাবে ক্ষতির পরিমাণ মার্চে জানা যাবে বলে জানান এফবিসিসিআই সভাপতি অ্যাডভান্স ইকোনমি থেকে শুরু করে আমেরিকান নাইনটি সেভেন পার্সেন্ট এফেক্টেড বাংলাদেশও বড়ভাবে এফেক্টেড হওয়ার সম্ভাবনা আছে এখন এগুলোকে আমরা ম্যানেজ করার জন্য আমরা প্রতিনিয়ত কমার্স মিনিস্ট্রি ফাইন্যান্স মিনিস্ট্রি এবং পঁচিশ তারিখে মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয়ে একটা মিটিং আছে মার্চ নাগাদ আমরা এটা হয়তো একটা নাম্বার কোয়ান্টিফাই করতে পারবো ইন টার্মস অফ ফাইন্যান্সিয়াল লস চলতি বছর জানুয়ারি মাসে চীন থেকে পণ্য এসেছে ছয় দশমিক সাত দুই লাখ টন দুই সালের একই সময়ে এর পরিমাণ ছিল আট দশমিক পাঁচ এক লাখ টন ইতিমধ্যে বিভিন্ন প্রভিন্স থেকে চায়নার আমাদের আশ্বাস দেওয়া হচ্ছে যে চব্বিশ তারিখের পর থেকে খুব তাড়াতাড়ি স্বাভাবিক শিপমেন্ট শুরু হতে যাচ্ছে মফিউর রহমান একুশে টেলিভিশন ঢাকা